সালামু আলাইকুম। এখন থেকে আপনাকে আর ব্যাংকে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না। পাওয়ারি ব্যাংকের স্মার্ট অ্যাপসের মধ্যে গিয়ে আপনি জাস্ট আপনার বাংলাদেশের বেনিফিশিয়ারি অ্যাড করে, ব্যাংক অ্যাকাউন্ট হোক অথবা নামের উপরে হোক, আপনি নিজেই বেনিফিশিয়ারি অ্যাড করে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো স্থান থেকে টাকা পাঠাতে পারবেন। আর এই জন্য কিন্তু আপনি মোবাইল অ্যাপসের মধ্যে গিয়ে আপনি আপনার পাওয়ারি ব্যাংকের যে মোবাইল অ্যাপস, এই অ্যাপসে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এ টু জেড, একটা টাকা পাঠানো সহ সব কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবেলটি অন করে দেবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি চলে আসলাম ফাওরি ব্যাংকের অ্যাপসের মধ্যে, স্মার্ট অ্যাপস যেটাকে বলা হয়। তো এখানে আসার পর দেখেন আমার এখানে রিসেন্ট ট্রান্সফার, যে আমার নামের উপরে যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমার এই অ্যাপসের মধ্যে দেখায় না। এখানে জাস্ট নামটা শো করছে আমি যে ফাটাইছি এই নামের উপরে, কিন্তু আমার এখানে কোনো অ্যাকাউন্ট জমা নাই। আপনারা যারা ব্যাংকে থেকে ছাড়বেন তারা কিন্তু এরকম পাবেন। আমি আসলে যেহেতু ব্যাংক থেকে ফাটাইছি, ব্যাংকে আমার একটা সেভ করে দিয়েছি, কিন্তু আমার এখানে আমি যে পাঠাবো সেই অপশনটা আসে না। তো আমি আবার চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ফাওরিতে আমি আসলাম, দেন বেনিফিট ম্যানেজমেন্টে চলে আসলাম, দেন এখানে অল দিয়ে দিই আমি। দেখেন অল, এখানে আমার কিছুই শো করতেছে না। এর কারণ হচ্ছে আমি কিন্তু জাস্ট ব্যাংকে গিয়ে ছাড়ছি, ব্যাংক থেকে এটা সরাসরি তাদের ওয়েবসাইটের মধ্যে নেই, ব্যাংকের সিস্টেমের মধ্যে আছে, কিন্তু আমার এই অ্যাপসের সিস্টেমের মধ্যে নাই। এই জন্য আমাদের কিন্তু ফাওরি ব্যাংকের যে অ্যাপস, এখানে আমাদের অ্যাকাউন্ট সেভ করতে হবে। আপনি যেভাবে পাঠান না কেন, ব্যাংকের বলেন বা রিয়া বলেন, মানিগ্রাম বলেন, তো এগুলো আমাদেরকে সেভ করতে হবে। সেভ না করলে আমরা পাঠাতে পারবো না। তো সেই জন্য আমরা সেভ করবো। সেভ করার জন্য আমরা চলে যাবো মেনুতে। মেনুতে আসার পর এখন দেখেন এখানে ফাওরিতে আমরা চলে আসবো। ফাওরিতে আসার পর কিন্তু আপনি সেভ করতে হবে। দেখেন আমি আবার ফিসে যাই, আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি ব্যাগে দিয়েছি, দেখেন এখানে কিন্তু ট্রান্সফার যে আছে এইখানে আসবেন না আপনারা, এটা কিন্তু আল জাজিরা ব্যাংকে, যেহেতু আমার এটা আল জাজিরা ব্যাংকের ফাওরির অপশনে। তো আপনারা এই অ্যাপসে যান অথবা আল জাজিরা ব্যাংকের যে অ্যাপস আছে ওখানে যান, যেখানে যান আপনার পাওয়ারির মধ্যে এসে অ্যাড করবেন। কারণ পাওয়ারির মধ্যে বর্তমানে একবারে অন্যান্য সব ব্যাংকে থেকে হাই রেট এখানে দেওয়া হয়। তো এখানে আপনি পাওয়ারিতে চলে আসবেন। পাওয়ারিতে আসার পর দেখেন এখানে অ্যাড নিউ বেনিফিকারি, এখানে আমরা ক্লিক করব। কারণ আমরা বেনিফিট ক্লিক অ্যাড না করলে আমরা ফরওয়ার্ড টাকা পাঠাতে পারবো না। তো এখন এখানে কিন্তু আমরা তিন দাফে বেনিফিকারিটা অ্যাড করব। তো তিন দাফে অ্যাড করার জন্য দেখেন এখানে ট্রান্সফার বাই, এই যে তীর মার্ক, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমি আবার দেখাচ্ছি এখান থেকে কলম দিয়ে, এই যে তীর মার্ক, এখানে আমরা ক্লিক করব। তো এখন এখানে আমরা ক্লিক করার পর এই যে এখানে দেখেন তিনটে অপশন আছে, রিয়া, মানিগ্রাম এবং ডাইরেক্ট ব্যাংক। তো এখানে আপনি রিয়া অথবা মানিগ্রামে ট্রান্সফার করতে হবে, কারণ বাংলাদেশের অ্যাকাউন্টটা এখনও অ্যাড হয় না। মানে ডাইরেক্ট ব্যাংক যদি আমরা দেই সেটা কিন্তু পাঁচ ছটা দেশ আছে, এই দেশের আশেপাশে, বাংলাদেশে এখনও দেয় নাই। আমি আপনাদের দেখা দিচ্ছি, দেখেন এখানে ডাইরেক্ট ব্যাংকে আসার পর আমি এখানে দেখেন ব্যাংক টাইপ, এখানে দেন ব্যাংক বেনিফিট মধ্যে, দেখেন এখানে দেখেন এখানে ছয়টা দেশ আছে কিন্তু বাংলাদেশটা নাই, যার জন্য আমরা মানিগ্রামের মাধ্যমে পাঠাতে হবে বা রিয়ার মাধ্যমে। ডাইরেক্ট ব্যাংক এখনও যেহেতু বাংলাদেশ অ্যাড হয় না, পরবর্তী যখন অ্যাড হবে তখন আপনি পাঠাতে পারবেন, কিন্তু ডাইরেক্ট ব্যাংক এখনও অ্যাড হয় নাই। যদিও ডাইরেক্ট ব্যাংক অ্যাড হয় সেক্ষেত্রে হয়তো কিছু ব্যাংক নির্দিষ্ট করে দিবে, যাই হোক এটা কিন্তু একটা যেহেতু এখনও আসে না, এটা আপডেট দেয় নাই, কেন দেন এসে আমি বলতে পারবো না, হয়তো কখনও পরে আপডেট দিতে পারে। যাই হোক এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে যাব। তো ব্যাগ দিয়ে আসার পর এখানে দেখেন মানিগ্রাম বা রিয়া, তো যেহেতু মানিগ্রামটা খুবই ভালো সার্ভিস দেয়, আমি দেখছি যে সৌদি আরবের মধ্যে অন্যান্য সার্ভিস থেকে মানিগ্রামে খুবই খুবই ভালো সার্ভিস দেয়। যারা হিন্দিতে বা আরবিতে বা ইংলিশে কথা বলতে পারেন না, তারা বাংলাতে কথা বলতে পারবেন, সেখানে বাঙালি ভাইরা আছে, আপনার বাঙালি ভাইদের সাথে কথা বললে একবারে খুব দ্রুত সমাধান করে দিবে, এবং ফোন দিলে মনে করেন যে সার সার ভাই ভাই করে কথা বলবে, একেবারে খুবই ভালো। যাই হোক আমরা মানিগ্রাম অপশন আছে যেহেতু আমরা মানিগ্রামে ক্লিক করব, ডাইরেক্ট ব্যাংক যেহেতু অপশন নাই আমরা ডাইরেক্ট ব্যাংক বাদ। তো এখন মানিগ্রাম আমরা ক্লিক করলাম। মানিগ্রামে ক্লিক করার পর এখন এখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে, যেহেতু এখানে কিন্তু ফেজ টু টাইপ। তো প্রথমত আমরা এখানে বেনিফিকারি ইনফরমেশন দেবো। বেনিফিকারি ইনফরমেশনের জন্য এখানে দেখেন বাংলাদেশ, এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেন এখানে বাংলাদেশের কারেন্সি, বাংলাদেশ টাকা চলে আসছে, ডেলিভারি অপশন। এখন এখানে দেখেন ডেলিভারি অপশন, আপনি কি 10 মিনিটের মধ্যে সার্ভিস পেতে চান, না সেন্ড টু ওয়ালেট বিকাশের মধ্যে চান, না অ্যাকাউন্ট ডিপোজিট অল ব্যাংকস, মানে এদিক দিয়ে খুবই একটা ভালো আছে। আপনি মানিগ্রামের মাধ্যমে যদি টাকাটা পাঠান, বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকে থেকে টাকা উঠাতে পারবেন, এবং মানে কোনো সমস্যা হবে না। আপনি নামের উপরে উঠান তাহলে সব ব্যাংকে টাকা উঠতে পারবেন না, যদি অ্যাকাউন্ট
দিয়ে নির্দিষ্ট দিয়ে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্টে চলে যাবে, আপনার সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে এবং সেটা খুব দ্রুত এমনকি এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আপনার টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এখন আমরা ব্যাংকের মধ্যে দেব, আমি ব্যাংক সিলেক্ট করে দিলাম, এবার নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপে দিয়ে দিলাম। তো নেক্সট স্টেপে আসার পর এখানে দেখেন বেনিফিকারি ইনফরমেশন দুই নম্বর ফেজ আছে, আমাদের টোটাল তিনটা ফেজ, লাস্ট হলো কনফার্মেশন। তো এখানে নিক নেম, আপনার ব্যাংকের যে নাম, এই জায়গাটার মধ্যে আসলে সবচেয়ে বেশি বেশি ভুল করেন, যে অনেকে আপনার এই দেশের যে নাম আপনার যে টাকা ফাটাবে তার নাম দিয়ে দেন, বা অনেকে বাংলাদেশে আপনার ফ্যামিলির একজনের নাম দিয়ে দেন, আসলে এটা না। এখানে লক্ষ্য রাখবেন যেই অ্যাকাউন্টে টাকাটা ফাটাবেন সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে দিতে হবে। মনে করুন যে আপনি আপনার বাবার নামে টাকা পাঠাবেন, আপনার বাবার অ্যাকাউন্টের যে নামটা সেই নামটা এখানে দিতে হবে, কোনো রকম যেন বানানে ভুল না হয়। বানানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকাটা যাবে না বাংলাদেশ ব্যাংকে গিয়ে, টাকাটা আটকে যাবে, সেক্ষেত্রে আপনাকে অনেক হয়রানি হতে হবে, ব্যাংকে ফোন দিতে হবে বা ফাওয়ারির ব্রাঞ্চে যেতে হবে, অনেক হয়রানি। তো আপনি ভুলেও বানানটা ভুল করবেন না, একটা অক্ষরও যাতে ভুল না হয়, লাগলে একবার না দশবার দেখে তারপর এখানে আপনি টাইপ করবেন। তো এখানে আমি তিনটা নাম দিয়ে দিলাম, আমার যেহেতু মোহাম্মদ হাসান ভূঁইয়া সেজন্য আমি মোহাম্মদ হাসান ভূঁইয়া দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাদের একটা নাম বা দুইটা নাম, মনে করেন যে আপনার নাম শুধু হাসান বা আপনার নাম মোহাম্মদ হাসান, তো যদি দুইটা নাম থাকে, যেমন মোহাম্মদ একটা, হাসান আরেকটা, আর যদি শুধু হাসান থাকে তাহলে প্রত্যেকটা ঘরে মিলে আপনি হাসান 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 দিয়ে দিবেন। কারণ প্রত্যেকটা ফিল আপ, মানে এই যে স্টার বাটনটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নামের সামনে যে লাল স্টার বাটন, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এটা যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি পরের দফে যাইতে পারবেন না, এই জন্য আপনাকে প্রত্যেকটা স্টেপ পূরণ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার নাম একটাই হয়, মনে করেন যে শুধু হাসান, সেক্ষেত্রে প্রত্যেকটা ঘরের মধ্যে শুধু হাসান হাসান সব জায়গায় দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, আপনার টাকা যাবে। মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে যে নাম সেই নামটা দিয়ে দিবেন, স্টার ঘরের মধ্যে সবগুলো একই নাম দিয়ে পূরণ করে দিবেন। লাস্ট নাম চাচ্ছে, লাস্ট নাম যেহেতু স্টার দেওয়া সেটাকে আমাকে পূরণ করতে হবে, জাস্ট আমি হাসান দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এখন এখানে দেখেন ফাদার নাম, এটা অপশনাল, এটা দরকার নাই। তারপর অ্যাড্রেস, যেই স্টার বাটনটা আমি আবারও বলতেছি, স্টার বাটনটা যেটা দেখবেন সেটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, তা নাহলে কিন্তু আপনার পরের দফে যাবে না। তো অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন, অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসের ক্ষেত্রে মনে করুন যে আপনার গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, এগুলো সবগুলো দিয়ে দিবেন। যদি সবগুলো আপনি না জানেন তাহলে আপনার থানা এবং জেলাটা দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন জিপকোড দিয়ে দিলাম। এখানে যদি জিপকোড আপনার জানেন তাহলে দিবেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু আমি ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবো। দেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেহেতু স্টার বাটন যেখানে যেখানে আছে সেখানে ফিলাপ করে দিন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন ন্যাশনালিটি, আপনার যে ন্যাশনালিটি সেই ন্যাশনালিটি এখানে দিয়ে দিবেন, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। দেন বেনিফিকারি মেসেজ, এগুলো আর কিছু দরকার নাই আমাদের, জাস্ট আইএসডি কোড। এখন অনেকেই এটা ভুল করবেন যে আইএসডি কোড কী, আইএসডি কোড হচ্ছে আপনার যেই ফোন নাম্বারের কোডটা, যেমন আমাদের বাংলাদেশের কোডটা হচ্ছে +88, এই +88 বা 088 এই কোডটা কিন্তু এখানে দিতে হবে, আপনি অন্যান্য কিছু দিবেন না তাহলে কিন্তু যাবে না। যাই হোক, এখানে আমার +88, আমি +88 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বাংলাদেশের কোড। দেন এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার, এখন তো +88 দেওয়াতে নেয় না, যার জন্য আমি 088 দিয়ে দিলাম। দেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটা অক্ষরও যাতে ভুল না হয় আপনি 10 বার যাচাই করে তারপর দরকার এখানে চেক করুন। প্রত্যেকটা অপশন এমনভাবে যাচাই করবেন যাতে একটা ওয়ার্ডও ভুল না হয়, তাহলে ভুল হলে কিন্তু আপনি বিপদে পড়বেন, অনেক হয়রানি হবে, আপনার টাকাটা যাবে না, আটকে যাবে। অনেকে বুঝলেন না যে ভাই আমি টাকা পাঠাইছি, আমার টাকা যাইতেছে না কেন, 10 দিন 12 দিন হয়ে গেছে। যাই হোক, এসব ভুলের কারণে আপনার টাকাটা যায় না। যাই হোক, এখন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, আমি আগে থেকে কপি করে আনলাম, এখানে জাস্ট এনে আমি পেস্ট করে দিলাম। দেন রিলেশনশিপ, আমি এই যে ব্যক্তিকে টাকাটা পাঠাবো সেটা আমার কী হয়, আসলে যেহেতু আমার এটা নিজের সেজন্য আমি মাইসেলফ দিয়ে দেবো। আপনার যদি রিলেটেড কেউ হয়, ফ্যামিলি মেম্বার কেউ হয় তাহলে সেটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, জাস্ট আমি দিয়ে দিই, ফ্যামিলি মেম্বার দিলেও হবে, দিয়ে দিলাম। এবার মানিগ্রাম, ডু ইউ হ্যাভ টপিক্যালি ইউজ মানিগ্রাম, আসলে আমি এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য এটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, একটা অপশন আছে, অন্য কোনো অপশন নাই। দেন পারপোজ ট্রানজ্যাকশন, এখানে আমি পারপোজ ট্রানজ্যাকশনের মধ্যে আমি ফ্যামিলি সাপোর্টে দিয়ে দিই, সবচেয়ে ভালো ফ্যামিলি সাপোর্টে, সবচেয়ে ভালো ফ্যামিলি সাপোর্ট। দেন ব্যাংক রোডিং নাম্বার, এখন এই যে অপশনটা ব্যাংক রোডিং নাম্বার অনেকেই জানেন না, কীভাবে জানবেন? আপনি আপনার যদি ব্যাংকের পাশেই হন তাহলে ব্যাংক থেকে রাউটিং নাম্বারটা নিয়ে আসবেন, আর যদি রোডিং নাম্বারটা আপনি না জানেন তাহলে গুগল থেকে সার্চ করে আপনার রোডিং নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো কীভাবে সার্চ করবেন দেখেন, আমি আমারটা দেখিয়ে দিচ্ছি, আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে। দেখেন এসআইবিএল ব্যাংক রোডিং নাম্বার লেখার সাথে সাথে আমার এখানে চলে আসছে, তো সোশ্যাল ইসলাম ব্যাংক রোডিং নাম্বার। আর এখানে যদি আপনি আপনার
ব্রাঞ্চের নামটা দিয়ে দিন তাহলে আরও সরাসরি আরও ভালো হয়। তো এসআইবিএল ব্যাংক আমাদের ব্রাঞ্চের নাম লিখে আমি দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। দেখেন এই যে রুটিং নাম্বার আমার এখানে কিন্তু চলে আসছে, আমার এই যে ব্যাংকটা এই যে ব্রাঞ্চটা এখানে আপনি যখন গুগলের মধ্যে সার্চ করবেন তখন আপনার দেখবে রুটিং নাম্বারটা, আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাবেন। এবার আমি চলে যাব আবার সেই আমার সাইডের মধ্যে, এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি জাস্ট রুটিং নাম্বারটা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন এখান থেকে আমি প্রসেসে ক্লিক করব। দেখেন প্রসেসে ক্লিক করার পর আমার প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপে রেজাল্ট। আমি এই যেই এটা করছি, এটা মানে অ্যাড করছি, এখন আমাকে কনফার্ম করার জন্য বলতেছে মানিগ্রাম বাংলাদেশ বিডি কাঞ্চি অ্যাকাউন্ট ডিপোজিট অল ব্যাঙ্কস, মানে যেই কোনো ব্যাংকে থেকে আপনি যদি মানিগ্রামের মধ্যে টাকা পাঠান যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা উঠাতে পারবেন। আর যেহেতু এটা আমার অ্যাকাউন্ট নাম্বার উপরে যাবে, সরাসরি আমার অ্যাকাউন্ট নাম্বার সেভ করেছি, অ্যাকাউন্টে চলে যাবে। জাস্ট আমি কনফার্মে ক্লিক করলাম। এখন আমার এই যে সৌদি আরবের মধ্যে আমি এই ফাওরি ব্যাঙ্ক খোলার সময় যে সিম কার্ডটা ব্যবহার করছি সেই সিমের মধ্যে আমার একটা কোড আসবে, মানে প্রথমে কল আসবে, কল দিলে তারা বলে দেবে কোড নাম্বারটা, সেটা আমি এখানে দিয়ে দিলে আমার একটা সাকসেস হয়ে যাবে। দেখেন কল চলে আসছে। তো আমার অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে 5535 যেটা বলে দিছি। এখন আমি জাস্ট এখানে আমার অ্যাক্টিভেশনটা কোড কোডটা দিয়ে দিব 5535। দেখেন দেখেন আমার এটা ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি আমার এই অ্যাকাউন্টে টাকা ফাটাতে পারবো। তো অনেকে হয়তো জানেন না কীভাবে আপনি টাকা ফাটাবেন পাওয়ারের মাধ্যমে, তারপর আমি একটু সামারি আকারে দেখে দিচ্ছি। যেহেতু আমি এখন টাকা ফাটাবো না, জাস্ট আপনাদেরকে অ্যাড করে দেখালাম, তো এখান থেকে আমি এখন চলে যাব। তো আমি চলে আসলাম হোম পেজে। হোম পেজে আসার পর এবার আমি আমার অ্যাকাউন্টটা চেক করবো এবং টাকা ফাটানোর সিস্টেমটা আপনাদের দেখাবো। সেজন্য আমরা আবার চলে যাব ফাওরিতে। ফাওরিতে আসার পর এখন এখানে ফাওরি ট্রান্সফার প্রথমে আমি দেখে নিই ফাওরি ম্যানেজমেন্টের মধ্যে আসছে কিনা। দেখেন এই মাত্র যে আমি চেক করলাম, অ্যাড করলাম, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে এবং এটা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভও দেখাচ্ছে। তো আমি এখানে ব্যাগ দিয়ে যাচ্ছি, ব্যাগ দিয়ে আবার এখানে চলে আসব, মানে আমি এখন টাকাটা ফাটাবো। টাকা ফাটানোর জন্য দেখেন ট্রান্সফার মানি ট্রান্সফার, এখানে আমি প্রথমে মানি ট্রান্সফারে চলে আসবো। মানি ট্রান্সফারে আসার পর এখন আমি এখান থেকে দেখেন অনেকে হয়তো বুঝেন না বা অনেকে বিভিন্ন ধরনের ইয়া বলেন যে এখানে আপনি যদি মোবাইলের মাধ্যমে ফাটাতে যান সবচেয়ে সর্বোচ্চ 20,000 রিয়াল ফাটাতে পারবেন, সেটা এক মাসের মধ্যে। যেহেতু আমাদের আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু 20,000 রিয়াল সর্বোচ্চ ট্রান্সফারের লিমিট দিয়ে রাখে। আর আপনি কিন্তু 50,000 রিয়াল ফাটাতে পারবেন, তবে এখানে লেখা আছে কিন্তু তা না, আপনি 20,000 ফাটাতে পারবেন। আর যদি আপনি ব্রাঞ্চে গিয়ে পাঠান তাহলে সর্বোচ্চ 5,000 রিয়াল আপনার থেকে নেবে, তার বেশি হলে আপনাদের কফিও দিতে হবে দুনিয়ার ইতিহাস করে ভাই, ওরকম বেজাল দরকার নেই, মোবাইল থেকে দিয়ে দেবেন কোনো সমস্যা নাই। যাই হোক, তো প্রতি মাসে আবার দিন না, প্রতি মাসে মাসে যদি আপনি এভাবে দিতে চান তাহলে আপনি মানি লন্ডারিং আইনের আওতায় আসতে পারেন, যে আপনি এত টাকা ফাইন কই, আপনার বেতন কত, বিভিন্ন ইতিহাস ধরায়। তো এখানে মানি ট্রান্সফারের মধ্যে প্রথমে ট্রান্সফার বাই এটা সিলেক্ট করে দেবো, যেটা আমি যেহেতু মানিগ্রাম সিলেক্ট করছি আমি মানিগ্রামটা সিলেক্ট করে দিলাম। তারপর বেনিফিকারি, বেনিফিটটা আমার এই যে মাত্র অ্যাড করলাম সেটা আমারটা অ্যাড করে দিলাম। আমি যদি দেখেন এখানে আমার এই যে হাসান বাংলাদেশ কান্ট্রি এটা দিয়ে দিলাম, চলে আসছে অলরেডি। দেয়ার ফ্রম সিলেক্ট, এখানে আমি এই যে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পারবো কত রিয়াল, আজকের রেট কত চলতেছে এবং আমি টাকা ফাটানোর সবগুলো সহ এখানে দেখাবো। যে আমি আপাতত 1 রিয়াল দিয়ে আপনারা দেখাচ্ছি। আপনারা যদি বাংলাদেশের টাকা পাঠাতে চান তাহলে বাংলাদেশের মানে ধরুন আপনি 20,000-50,000 টাকা একবারে ফিক্সড করে ফাটাবেন, সেজন্য আপনি যা বাংলাদেশের এখানে ক্লিক করলে বাংলাদেশটা হবে। আমি যেহেতু সৌদি আরব থেকে 1 রিয়াল দেখাচ্ছি, সেই সৌদি আরবের 1 রিয়াল এখানে দিয়ে দিলাম। এখন এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির ক্ষেত্রে আমরা এখানে দেখি কী ইস্যু করে। হ্যাঁ ক্যাটাগরির ক্ষেত্রে দেখেন এখানে ট্রান্সফার আজকার রেট, আয় হায় এই অবস্থাটা বুঝলাম না। যাই হোক, ব্যাট এর তো 16 টাকা ফি, ব্যাট হচ্ছে 2 টাকা 40 পয়সা, 2 রিয়াল 40 পয়সা। নেট অ্যামাউন্ট আমার এত টোটাল আর কি 1 রিয়াল দিয়ে, যেহেতু আমি দিয়েছি বাংলাদেশের টাকা এখন 28 টাকা 97 পয়সা। তারপর ক্যাটাগরি আবার দেই পার্সোনাল, এরপরে পারপাস এখানে দেই ফ্যামিলি, ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস স্পেন্ড
আচ্ছা এটাই দিই, সমস্যা নেই, যেটাই আপনি একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। নোট এখানে কোনো কিছু লেখার দরকার নাই, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। আবার প্রথম থেকে দেখে নিন, ট্রান্সফার বেনিফিকের নাম ফ্রম যে আমার অ্যাকাউন্ট এটা, দেন সৌদি রিয়াল, আজকে রেট হচ্ছে 1 রিয়াল সমান 28.97 টাকা। আর ব্যাংকে যা যদি আপনি ছাড়েন তাহলে হয়তো আরও বেশিও পাইতে পারেন, যেহেতু আজকে এটা এখানে এটাই দেখাচ্ছে। আর টাকার রেট কিন্তু উঠানামা করে, আজকে দেখবেন একরকম, কালকে দেখবেন একরকম, সকালে একরকম, বিকেলে অন্যরকম, এরকম আপনি চেক করবেন। টাকা পাঠানোর আগে অবশ্য ব্যাংকে কত চেক করবেন এবং এখানে অ্যাপসের মাধ্যমে কত এটাও চেক করবেন। যাই হোক, এখানে ফি হচ্ছে আমাদের এই 16 রিয়াল কিন্তু সবসময় থাকে। আপনি 1000 ছাড়লো যেই খরচ নেবে, 100 রিয়াল ছাড়লে যেই খরচ নেবে, 5000 রিয়াল ছাড়লো সেই একই খরচ নেবে। এটা হচ্ছে খরচ পার্সোনাল ক্যাটাগরি, এইভাবে যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন। জাস্ট আমি এখন প্রসেসে যদি দেই, প্রসেসে দিলে আমার একটা কোড আসবে, সেই কোডটা দিলে এখানে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, আমার টাকাটা দেশে চলে যাবে। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।